মিষ্টান্ন, মিষ্টি জাতীয় অন্ন বা খাবার। বাঙালি সামাজিকতা ও খাদ্য তালিকায় এর গুরুত্ব অনেক। জন্ম, বিবাহ, শুভ সংবাদে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা বাঙালি সমাজের এক চিরায়ত প্রথা। অনেকের দৈনন্দিন খাদ্য তালিকায়ও পরিমিত পরিমাণ মিষ্টান্নের ব্যবস্থা থাকে। সকল ধর্মের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে মিষ্টির ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন। আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এক এক অঞ্চলে এক এক ধরনের মিষ্টি প্রসিদ্ধ। মূলত রসগোল্লা ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আধুনিক মিষ্টি শিল্পের প্রধান ধারা। মধ্যযুগে কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়ার হারাদন ময়রা আবিষ্কার করেন রসগোল্লা। রসগোল্লা রাজকীয় মর্যাদায় অভিষিক্ত হয়েছে তার সাদা রূপের জন্য। বাগবাজারের নবীনচন্দ্র রায় 1868 সালে আবিষ্কার করেন স্পঞ্জ রসগোল্লা। লালমোহনের মতো এক প্রকার লাল মিষ্টির নামকরণ করা হয় লেডিকেনি। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কেনির স্ত্রীর সৌন্দর্যের স্মারক হিসেবে লেডিকিনি কৃষ্ণরূপ ধারণ করে হয়েছে কালো জাম। এর রূপান্তরের পথ ধরেই একে একে আবির্ভূত হয়েছে রাজভোগ, রসমালাই, ক্ষীরমোহন, রসকদম্ব, দানাদার, ছানার মুরকি প্রভৃতি মিষ্টি। বাংলাদেশে বর্তমানে পোড়াবাড়ির চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার প্যাড়া ও রসমালাই, ফরিদপুরের মালাইকারি, নাটোরের কাঁচাগোল্লা, ঢাকার আমৃতি জিলিপি, প্রাণহরা ইত্যাদি উল্লেখযোগ্য।
নারায়ণগঞ্জে কালীবাজারে প্রায় 150 বছরের গৌরবময় ঐতিহ্য রয়েছে আদি মিষ্টান্ন ভান্ডারের। এরপরেই আছে এক নম্বর রেলগেটে মিষ্টিমুখ, সমান জনপ্রিয়তা আছে উকিলপাড়ায় জগৎবন্ধু। সাম্প্রদায়িক সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সমাজেই মিষ্টান্নের প্রচুর চাহিদা রয়েছে। এর জন্য আরও মানসম্মত মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। প্রতিবেদনটির তথ্যচিত্র সংগ্রহ করেছেন তন্ময় আহমেদ, গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ শাহজাহান চৌধুরী।